হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনকে অন করবে এবং ভিডিওকে ভালো ভালো লাগলে লাইক করবে এবং আমাদের যে লক্ষ্য যে যে সমস্ত গরিব এবং দুস্থ ছাত্রছাত্রীরা মোটা টাকা ফিজ দিয়ে নামি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারেনি তাদের কাছে আমাদের এই সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রি ক্লাসটাকে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য তোমরা আমাদেরকে সাপোর্ট করবে ভিডিওর লিঙ্কটিকে তোমরা বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেবে যাতে সবার কাছে আমাদের এই ফ্রি ক্লাসটি পৌঁছতে পারে ক্লিয়ার না ক্লিয়ার নয় আমরা কয়েকদিন ধরেই বয়সের অঙ্ক সহ অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক করছিলাম সেই টপিকের উপর ভিত্তি করেই আজকে আমরা টার্গেট ডাব্লিউ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এই পরীক্ষাকে টার্গেট করে আমরা একটি সেট নিয়ে এসেছি যারা এখনও কন্টিনিউ ক্লাস করছো না প্রত্যেকেই সাজেস্ট করব তোমরা ক্লাসগুলো করো দিনে যা পড়াশুনো করছো করো সন্ধ্যাবেলা তোমরা আটটার সময় তোমরা আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট স্বল্প দৈর্ঘ্যের ক্লাসগুলোকে করো তোমরা অনেকটাই বেনিফিট পাবে চলো বেশি ক্লাসকে লম্বা করব না খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাস পাঁচ সেকেন্ডে ট্রিকের সাহায্যে সমাধান দেখানো হবে প্রত্যেকটা অঙ্ক কোনো অঙ্কটাকেই আমরা লেন্দি প্রসেসে করব না একদম শর্টকাট মেথডে করব আজকে যারা যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলি দেখো নি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো প্রথম অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে একটি স্কুলের ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে সতেরো হাজার নশো ছাপ্পান্নটি গোলাপের চারা এমনভাবে রোপণ করলো যে যাতে একটি শ্রেণীতে কত যতগুলি গাছ আছে ঠিক ততগুলো শ্রেণী হলো তাহলে একটি শ্রেণীতে কতগুলো গাছ আছে প্রত্যেকে উত্তর দেবে অপশন এতে আছে একশো তিরিশ অপশন বিতে আছে পনেরো শূন্য পঞ্চাশ অপশান সিতে আছে একশো চল্লিশ অপশন ডিতে আছে একশো চৌত্রিশ কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে সলভ করার চেষ্টা করো যে সতেরো হাজার নশো ছাপ্পান্নটি তোমার চারা গাছ আছে তাহলে প্রত্যেকটা যতগুলো শাড়ি থাকবে প্রত্যেক শাড়িতে ততগুলো করে কি থাকবে গাছ থাকবে তাহলে মোট কতগুলো শাড়ি ছিল চলো সলভ করা শুরু করছি সিম্পল দেখো যখনই বলবে যে যতগুলো গাছ ততগুলো শ্রেণী যখন এরকম বলবে সিম্পল যতগুলো চারা গাছ ছিল সেটাকে রুট ওভার করে দেব সতেরো হাজার নশো ছাপ্পান্ন অনেকেরই রুটোভারটা সমস্যা হতে পারে যে এত বড় রুটোভার কী করে করবো এরকম ভেঙে 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 করবে যারা এখন এরকম ভেঙে ভেঙে করো তোমাদের বলি যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা প্লে লিস্টে যাও সেখানে পাঁচ সেকেন্ডে বর্গমূল নির্ণয়ের ক্লাস আমাদের আছে তোমরা ওটাকে একবার দেখো দেখবে তোমরা এটা মুখে মুখেই বলতে পারছো এর বর্গমূল কত হবে ক্লিয়ার না ক্লিয়ার নয়

সরল সুদের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে অলরেডি আমরা সরল সুদে দুটো ক্লাস করে দিয়েছি যারা এখনো পর্যন্ত এখনই দেখে নেবে কোশ্চেনে চলো ধরা যাক সুদের হার পার্সেন্ট তাহলে পঞ্চাশ হাজার টাকার পাঁচ বছরের সুদ কত হবে অপশন এতে পনেরো হাজার টাকা বিতে ষোলো হাজার টাকা অপশন ডি তে হাজার টাকা সুদের ছ হার টাকার হাজার পাঁচ বছরের সুদ কত হবে পনেরো হাজার টাকা তেরো হাজার টাকা ষোলো হাজার টাকা ন হাজার টাকা সঠিক উত্তর কমেন্ট করবে প্রত্যেকে একদম সহজ অঙ্ক প্রত্যেককে সময় দিচ্ছি একটু প্রত্যেকে উত্তর দেবে কোনটি হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর চলো তোমরা যারা এখনো সলভ করছো করতে থাকো অ্যান্সার বেরিয়ে গেলে কমেন্ট করবে আমি সলভ করা শুরু করছি আমরা সেই সূত্রটি পি গুণিতক টি গুণিতক আর বাই হান্ড্রেড পি গুণিতক টি গুণিতক আর বাই হান্ড্রেড এটা কার সূত্র এটা হচ্ছে ইন্টারেস্ট মানে আই সূত্র মানে আই মানেই ইন্টারেস্ট মানে সুদ এখানে আমাদেরকে সুদ্রাই বের করতে হবে তাহলে এই সূত্রটা প্রত্যেকে নোট করে নেবে একটু পিটি আর বাই হান্ড্রেড পি গুণিতক টি গুণিতক আর বাই হান্ড্রেড চলো ইরেজ করে দিচ্ছি যেহেতু জায়গা একটু কম রয়েছে সিম্পল কি করব পি মানে প্রিন্সিপাল আসল কত টাকা আসল ছিল পঞ্চাশ হাজার তাহলে লিখে দেবো এখানে পঞ্চাশ হাজার গুণিতক এখানে দেখো এখানে আমাদের ছ পার্সেন্ট টি আচ্ছা পি টি আর টি মানটা পাঁচ বছর মানে পাঁচ লিখে দিচ্ছি আর মানে রেট মানে সুদের হার ছ পার্সেন্ট বলে ছয় লিখে দিচ্ছি ডিভাইড করে দেবো কত দিয়ে ডিভাইড করে দেবো একশো দিয়ে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে দেব তাহলে কি থাকলো এখানে থাকলো আমাদের পাঁচশো আর থাকলো পাঁচ আর থাকলো ছয় ছ পাঁচে কত হচ্ছে ছ পাঁচে হচ্ছে তিরিশ গুণিতক পাঁচশো গুন করলে কত হবে গুণ করলে হবে পনেরো হাজার তাহলে ইন্টারেস্ট আমাদের বেরিয়ে গেল সুদের পরিমাণ কত সুদের পরিমাণ হচ্ছে পনেরো হাজার টাকা ক্লিয়ার না ক্লিয়ার নয় তাহলে সঠিক উত্তর বেরিয়ে গেল সেকেন্ডের মধ্যে শর্টকাট ট্রিকের সাহায্যে অপশান এ পনেরো হাজার টাকা হবে সঠিক উত্তর তাহলে পঞ্চাশ হাজার টাকার পাঁচ বছরের সুদ কত হবে পাঁচ বছরের সুদ হবে পনেরো হাজার টাকা ক্লিয়ার বোঝা গেল পিটি আর জাস্ট পি পাঁচ হাজার পঞ্চাশ হাজার বসিয়েছি বোঝা গেল না জানি একটু রেসপন্স করো প্রত্যেকে হ্যাঁ কি না বোঝা গেছে কি যায়নি হ্যাঁ কি না প্রত্যেকে রেসপন্স করবে একটু বোঝা গেছে কি যায়নি প্রত্যেকে জানাবে হ্যাঁ কি না চলো দেখো পঞ্চাশ হাজার টাকা পি ছিল পির মান বসিয়েছি গুণিতক টি এর মান টি মানে সময় পাঁচ হাজার তাই পাঁচ বসিয়েছি আর আর এর মান ছ পার্সেন্ট ছয় বসিয়েছি বাই হান্ড্রেড শূন্য শূন্য কেটে পাঁচশো গুণিতক ছয় গুণিতক পাঁচ মানে কাটাকুটি করলে পনেরো হাজার টাকা ক্লিয়ার না ক্লিয়ার নয় সুদের পরিমাণ তাহলে সঠিক উত্তর অপশান এ এই প্রশ্নের পরের কোশ্চেনে যাব ছটি লেখক একটি বই লিখতে তিরিশ দিন সময় নেয় তাহলে কুড়ি জন লেখক ওই বইটি লিখতে কতদিন সময় নেবে অপশন এতে আছে ন দিন অপশন বিতে আছে দশ দিন অপশন সিতে আছে আট দিন অপশন ডিতে আছে চার দিন সঠিক উত্তর প্রত্যেকে চেষ্টা করে উত্তর দেওয়ার ন দিন দশ দিন আট দিন চার দিন ছজন লেখক তিরিশ দিনে সময় নেয় তাহলে কুড়িজন জন লেখক কতদিন সময় নেবে প্রত্যেকে চেষ্টা করবে উত্তর দেওয়ার একদম ঐকিক নিয়মের অঙ্ক ঐকিক নিয়মের আমরা ক্লা অনেকেরই সমস্যা ছিল আমরা ক্লাস অলরেডি করে দিয়েছি দুটো ক্লাস প্লে লিস্টে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে যাদের এখনও ঐকিক নিয়মের সমস্যা তোমরা দেখে নিতে পারো দুটো ক্লাসকে মন দিয়ে দেখো নোটবুকে নোট করে রাখো আর বারবার রিভাইজ করো তোমাদের ঐকিক আর প্রবলেম হবে না চলো সলভ করা শুরু করছি আমি কি করব দেখো এখানে দেখো ছজন লেখক হচ্ছে তিরিশ দিন সময় নেয় ছজন লেখক তিরিশ দিন তাহলে কুড়িজন লেখক কতদিন সময় নেবে দেখো ছজন লেখক যে একটি যে বইটি নিতে লিখতে তিরিশ দিন সময় নেয় যদি লেখককে বাড়ি দিই কুড়ি দিন তাহলে নিশ্চয়ই কম সময় নেবে কারণ লেখকের সংখ্যাটা বেড়ে গেল তাহলে এটি কী সম্পর্ক এটি হবে ব্যস্ত সম্পর্ক তাহলে সিম্পল আমরা কী করবো আমরা লিখব তিরিশ দিন সময় ধরে সিম্পল লিখে দেব তিরিশ গুণিতক আমরা এখানে ছ দিন ছজন লেখক উপরে লিখবো ছয় নিচে কুড়িজন লেখক যদি সরল হতো উপরে লিখতাম কুড়ি নিচে লিখতাম ছয় কাটাকুটি করলে শূন্য আর শূন্য কেটে দেব তাহলে দুই দিয়ে দু তিনে ছয় তাহলে উপরে তিন আর উপরে তিন তিন আর তিন গুণ করলে হবে নয় দু তিন সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেল যে ন তাহলে দিন সময় লাগবে লেখকের লিখতে সঠিক উত্তর কত হবে সঠিক উত্তর হবে অপশন এ দিন তাহলে এই তিনের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে দিন ক্লিয়ার বুঝতে পারে না পারে না সরল সম্পর্কের জন্য তিরিশ গুণিতক ছয় গুণিতক কুড়ি কাটাকুটি করার পর কত এলো তিন গুণিতক তিন নয় তাহলে ন দিন সময় লাগবে কুড়ি জন লেখকের বইটি লিখতে ক্লিয়ার চলো যারা এখনো ভিডিওকে লাইক করেনি অবশ্যই একটি করে লাইক করে দাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক পার্সেন্টেজে তোমাদের সামনে এখন স্ক্রিনে বারবার এরকম অঙ্ক এক্সামে এসছে এবং আবারও আসবে সংখ্যাটা একই থাকবে না টাইপটা একই থাকবে চারের দাগের অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে রাসায়নিক সারের দাম কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একটি কৃষক সারের ব্যবহার শতকরা কত কমালে সারের খরচ একই থাকবে অপশন এতে আছে কুড়ি পার্সেন্ট অপশন বিতে আছে ষোলো পূর্ণ পার্সেন্ট অপশান সি তে আছে বারো পূর্ণ পার্সেন্ট ডি প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো সারের দাম কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কৃষক সারের দাম কত কমালে সারের ব্যবহার কত কমালে খরচটা তার একই থাকবে মানে খরচ একই রাখতে হলে তাকে সারের পরিমাণটা কত কমাতে হবে কুড়ি পার্সেন্ট ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট পঁচিশ করি সিম্পল দেখো আগে আমি যে একশো কেজি সার কিনতে লাগতো একশো টাকা তাহলে এক কেজি সারের দাম কত হবে এক টাকা হবে এখন কুড়ি পার্সেন্ট বাড়লো মানে এখন কিন্তু এই একশো কেজি সারের দাম কিন্তু একশো কুড়ি টাকা কত টাকা একশো কুড়ি কারণ কুড়ি পার্সেন্ট দাম বেড়ে গেছে তাহলে একশো টাকায় কত সার হবে একশো টাকায় সার হবে এক হাজার বাই বারো কত হবে এক হাজার বাই বারো তোমরা বলবে কি করে পাওয়া গেল দেখো একশো কুড়ি কি টাকায় পাওয়া যায় একশো কি সার তাহলে এক টাকায় পাওয়া যাবে কত হবে একশো বাই একশো কুড়ি কীগ্রা সার আর একশো তোমার হচ্ছে তোমার একশো কীগ্রা সারের দাম কত হবে আচ্ছা একশো টাকায় কত পাওয়া যাবে কারণ সে একশো টাকায় সার কিনবে একশো কুড়ি টাকার সার কিনবে না তাহলে একশো গুণিতক একশো বাই একশো কুড়ি কাটাকুটি করলে হবে এক হাজার বাই বারো ক্লিয়ার না ক্লিয়ার নয় এবার দেখো তাহলে তার আগে সার ছিল একশো কিগড়া কিন্তু এখন তার পাবে কত এখন সে পাবে এক হাজার বাই বারো এক হাজার বাই বারো এখানে বিয়োগ করলে এখানে জাস্ট আমি বিয়োগটা করছি না তোমরা বিয়োগটা করে নেবে বিয়োগটা করার পরে এই একশো থেকে এক হাজার বাই বারো বিয়োগ করলে আসবে পূর্ণ দুইয়ের তিন কত আসবে পূর্ণ দুইয়ের তিন সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সারটা চলে এলো পূর্ণ দুয়ে তিন সিম্পল দেখো আবার একটু রিপিট করে দিচ্ছি একশো কেজি সার একশো টাকায় কিনতো এখন দাম হয়ে গেল একশো কেজির দাম একশো কুড়ি এই যে একশো কুড়ি টাকা দাম হয়ে গেল তাহলে সেই একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় সার কিনবে একশো কেজি তাহলে সে কিন্তু একশো কুড়ি টাকা দিয়ে সার কিনবে না কিনবে সেই একশো টাকারই তাহলে সে কত কেজি সার পাবে সে পাবে এক হাজার বাই বারো কেজি কাটাকুটি করে নিয়ে এরকমই রেখে দিয়েছি তাহলে আগে সে একশো কেজি কিনতো এখন এক হাজার বাই বারো কেজি কিনবে বিয়োগ করলে কতটা তার সার কমেছে ষোলো পূর্ণ দুয়ে তিন সঠিক উত্তর অপশান ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট একশো দিয়ে ধরার ফলে আমাদের অঙ্কটা অনেকটা সহজ হয়ে গেছে এক্স দিয়ে ধরলে একটু লেন্দি হতো ক্যালকুলেশন কঠিন হতো তাই আমি একশো ধরেছি তাহলে ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট তার সারের ব্যবহার কমবে সঠিক উত্তর ষোলো পূর্ণ তিন পার্সেন্ট ক্লিয়ার বুঝতে পারলে পর থেকে বিপির জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক শতকরা করা সেখান থেকেই অঙ্কটি পরের অঙ্ক একটি জামা পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে ক্ষতির পরিমাণ দুশো টাকা হয় তাহলে জামাটির ক্রয় মূল্য কত ছিল পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে ক্ষতি কত হলো দুশো পঁচিশ টাকা ক্ষতি হলো তাহলে ক্রয় মূল্য জামাটির কত অপশান এতে আছে পনেরোশো টাকা অপশান বিতে আছে দু হাজার টাকা অপশান সিতে আছে চোদ্দোশো টাকা অপশান ডিতে আছে তেরোশো টাকা পনেরোশো টাকা দু হাজার টাকা চোদ্দোশো টাকা তেরোশো টাকা পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো দুশো পঁচিশ টাকা ক্ষতি হলো তাহলে পনেরোশো টাকা তার ক্রয় মূল্য না দু হাজার ক্রয় মূল্য চোদ্দোশো তেরোশো কোনটি তার ক্রয় মূল্য প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো কোনটি হবে সঠিক উত্তর সলভ করা শুরু করছি একদম সহজ অঙ্ক শর্টকাট রিকে দেখাবো একদম সিম্পল দেখো যে জামাটির ক্রয় মূল্য কত হবে সিম্পল হবে একশো পার্সেন্ট কত হবে একশো পার্সেন্ট তাহলে যে জিনিসটার পনেরো পার্সেন্টের দাম হয় কত টাকা দুশো পঁচিশ টাকা তাহলে তার একশো পার্সেন্টের দাম কত হবে এটাই আমাদেরকে বের করতে হবে ক্লিয়ার না ক্লিয়ার নয় পনেরো পার্সেন্টের দাম যদি দুশো পঁচিশ হয় তাহলে একশো পার্সেন্টের দাম কত হবে সিম্পল আমরা কি লিখবো আমরা সিম্পল লিখবো একদম শর্টকাট দুশো পঁচিশ টাকা ক্ষতি মানে দুশো কত পার্সেন্টের জন্য পনেরো পার্সেন্ট মানে নিচে লিখব পনেরো সিম্পল একশো পার্সেন্ট বলে লিখে দেবো একশো যদি পরীক্ষায় বলে কুড়ি পার্সেন্ট ক্ষতি তাহলে নিচে পনেরো জায়গায় তোমরা কুড়ি বসিয়ে দেবে কাটাকুটি করলে দেখো পনেরো পনেরো দুশো পঁচিশ হয় তাহলে এখানে উপরে কত হবে উপরে হবে পনেরো ক্লিয়ার না ক্লিয়ার নয় তাহলে এই পনেরো আর একশোকে গুণ করলে কত হবে পনেরো একশোকে গুণ করলে পনেরোশো কতটুকু সময় লাগলো বলো যারা যারা এখনো পর্যন্ত ভিডিওকে লাইক করে অবশ্যই একটি করে লাইক করে দেবে মাত্র তিন থেকে চার সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল একদম দেখে দেখে হবে এটা তোমরা প্রত্যেকেই পনেরো স্কোয়ার জানো পনেরো স্কোয়ার দুশো পঁচিশ হয় তাহলে পনেরো পনেরো দুশো পঁচিশ হয়ে গেল তোমার পনেরো কাটাকুটির ফলে এলো পনেরো একশো গুণ করলে পনেরোশো তাহলে সঠিক উত্তর কত হবে সঠিক উত্তর হবে অপশান এ পনেরোশো টাকা ক্লাসটি কেমন লাগছে বন্ধুরা প্রত্যেকে জানাবে একটু কমেন্ট সেকশনে আগামীকাল আমি জেনারেল সায়েন্সের একটি ক্লাস নিয়ে আসবো প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলকে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখানেও জয়েন করতে পারো রেগুলার আপডেট পাওয়ার জন্য আগামীকাল জেনারেল সায়েন্সের ক্লাস নিয়ে আসবো বিভিন্ন লজি বিভিন্ন বস্তু বিভিন্ন জীব সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় কম্পিটিটিভ এক্সামে প্রত্যেকটা এক্সামে একটা না একটা কোয়েশ্চেন আসে এখান থেকে খুবই ইম্পর্ট্যান্ট ডব্লিউ বিপির জন্য চলো আগামীকাল ঠিক রাত্রি আটটার সময় ক্লাস আসবে জেনারেল সায়েন্সের তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে পনেরোশো টাকা ক্লিয়ার পরের কোশ্চেন একটি গল্পের বইয়ের বর্তমান দাম দুশো টাকা প্রতি বছর আট পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তিন বছর পর বইটির দাম কত হবে এই অঙ্কটির চ্যাপ্টারকে বলা হয় বৃদ্ধি মানে একই রকম হারে বাড়তে থাকলে তাকে বলা হয় সমাহার বৃদ্ধি অপশন এতে আছে দুশো পঞ্চাশ টাকা অপশন বিতে আছে দুশো একান্ন টাকা অপশন সিতে আছে দুশো পঞ্চাশ দশমিক নয় টাকা অপশন ডি তে আছে দুশো একান্ন দশমিক নয় চার দুই চার টাকা প্রত্যেকে চেষ্টা করো দুশো টাকা দাম প্রতি বছর আট পার্সেন্ট করে বৃদ্ধি পায় তাহলে তিন বছর পর বইটির দাম কত হবে চলো সলভ করা শুরু করছি আমি যা এখনও সলভ করছো করতে থাকো অ্যান্সার বেরি গেলে কমেন্ট করবে সিম্পল এখানে লিখবো দুশো টাকার জন্য দুশো আট পার্সেন্ট বৃদ্ধি মানে একশো আট বাই একশো প্রথম বছরের জন্য একশো আট বাই একশো আবার দ্বিতীয় বছর বাড়বে একশো আট বাই একশো যেহেতু তিন বছর পর বাড়বে তাই তিন নম্বর বছরও হবে একশো আট বাই একশো কাটাকুটি করলে কী হবে দুটো শূন্য দুটো শূন্য এখানে কেটে দেবো আর তো কাটবে না তোমাদেরকে একশো আট একশো আট একশো আট গুণ করতে হবে দিয়ে চার এখানে যেহেতু চারটা শূন্য চার ঘর পর দশমিক ফিরে দিলে সিম্পল অ্যান্সারটা চলে আসবে কত অ্যান্সারটা আসবে দুশো একান্ন দশমিক নয় চার দুই চার দুশো একান্ন দশমিক নয় চার দুই চার এটি হবে সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর কোনটি হলো সঠিক উত্তর হবে অপশান ডি দুশো একান্ন দশমিক নয় চার দুই চার টাকা তিন বছর পর বইটির দাম হবে যদি এখন দাম থাকে দুশো টাকা ক্লিয়ার বুঝতে পারলে প্রত্যেকে জাস্ট আট পার্সেন্টের জন্য উপরে একশো আট বাই একশো তিন বছরের জন্য তিনবার লিখেছি একশো আট বাই একশো পরের কোয়েশ্চেন কোনো টাকার তিরিশ পার্সেন্টের মান সত্তর সত্তর টাকা হলে ওই টাকা নব্বই পার্সেন্ট কত যেখানে তিরিশ পার্সেন্ট হল সত্তর টাকা সেই টাকার নব্বই পার্সেন্ট কত টাকা হবে অপশান এতে আছে দুশো দশ টাকা অপশান বিতে আছে দুশো তিরিশ টাকা অপশান সি আছে দুশো চল্লিশ টাকা অপশান ডিতে আছে দুশো পঞ্চাশ টাকা তিরিশ পার্সেন্ট যদি সত্তর টাকা হয় তাহলে নব্বই পার্সেন্ট কত টাকা হবে প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার কোনটি হবে সঠিক উত্তর একদম খুব সহজ প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে চলো যারা যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসকে লাইক করনি আরও একবার বলছি প্রত্যেকে সাপোর্ট করো আমাদেরকে এবং একটি করে লাইক করে দাও যাতে আমরা ফ্রি ক্লাসটি কন্টিনিউ রাখতে পারি এক্সাম পর্যন্ত সিম্পল দেখো এখানে কি করব সত্তর টাকা তো তাই লিখে দেবো এখানে সত্তর কত লিখবো কেন সত্তর তিরিশ পার্সেন্ট ছিল তাহলে লিখে দেব তিরিশ আর নব্বই পার্সেন্ট মানে গুণ করে দেব নব্বই দিয়ে শর্টকাট রিব একদম কাটাকুটি করলে কত হবে একটা শূন্য একটা শূন্য কেটে দেব তিন দিয়ে কাটলে তিন তিনে নয় তিন শূন্য শূন্য তাহলে তিরিশ আর সত্তর গুণ করলে কত হবে সাত তিনে একুশ আর একটা শূন্য তাহলে দুশো দশ টাকা ক্লিয়ার না ক্লিয়ার নয় তাহলে ওই টাকার নব্বই পার্সেন্টের মান কত হবে নব্বই পার্সেন্টের মান হবে দুশো দশ টাকা আরেকবার রিপিট করে দিচ্ছি একটু সত্তর টাকার জন্য উপরে সত্তর তিরিশ পার্সেন্টের জন্য তিনি তিরিশ নব্বই পার্সেন্ট কত কোয়েশ্চেন চেয়েছে গুণ করব নব্বইকে দিয়ে সত্তর বাই তিরিশ গুণিত নব্বই খুবই সহজ কাটাকুটি কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে দুশো দশ সঠিক উত্তর হবে অপশন এ দুশো দশ টাকা ক্লিয়ার না ক্লিয়ার নয় প্রত্যেকেই বুঝতে পারলে আশা করি চলো তোমাদের জন্য প্রত্যেক দিন ক্লাসের শেষে আমি একটি করে হোম টাস্কের কোয়েশ্চেন দিই আজকেও তোমাদের জন্য হোম টাস্ক বা হোম ওয়ার্কের কোয়েশ্চেন স্ক্রিনে তোমাদের সামনে কোয়েশ্চেনটি একশো পঞ্চাশ সংখ্যাটি একশো কুড়ির কত শতাংশ এতে রয়েছে একশো কুড়ি শতাংশ বিতে রয়েছে একশো তিরিশ শতাংশ অপশান সিতে রয়েছে একশো পঁচিশ শতাংশ অপশন ডিতে রয়েছে একশো চব্বিশ শতাংশ কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট করবে কেউ লাইভ চ্যাটে অ্যান্সার করবে না এবিসিডি ভিডিও শেষ হওয়ার পর প্রত্যেকে কমেন্ট সেকশনে গিয়ে উত্তর দেবে যে এবিসিডি কোনটি হবে সঠিক উত্তর ক্লিয়ার দেখা হচ্ছে আগামীকাল রাত্রি আটটার সময় জেনারেল সায়েন্সের ক্লাসে ততক্ষণ পর্যন্ত আমি সোমনাথ প্রত্যেককে জানাই বন্ধু টিউটোরিয়াল পক্ষ থেকে শুভরাত্রি